আপনি যদি কোনো তালবানা করেন এই কর্মচারী কিন্তু ঢাকা ছেড়ে যাবে না যদি আপনি কোনো প্রশাসন দিয়ে এদের বিতে কিন্তু অ্যাকশন নিতে চান দুই টাইম ক্লাস করে দেবে কিন্তু এই ড্রাইভার কিন্তু আপনাদের কি ভাই আমরা স্বয়ংসূত্র করতে চাই না নিজেদের থাকতে চাই আমরা আমার পত্র বাবাদের দাবি দেওয়া যায় না চাই তবে আপনারা যদি কোনো হেজিং করেন আপনাদের কিন্তু আপনাদেরকে ছাড়বো না सहनिमित कर शेष कर जय बांगला जय बंगबंधु सलाम এলজিডি রায়প্রাপ্ত 3796 জন আমরা এলজিডি হেডকোয়ার্টারে অবস্থান নিয়েছি আমরা এলজিডি দুইটা গেট অবরুদ্ধ করেছি এলজিডি কার্যক্রম বন্ধ করেছি আমরা ততক্ষণই এই অবস্থায় থাকব যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে আমাদের প্রজ্ঞাপন না হবে রোলের মধ্যে রোলার ড্রাইভাররা আছে রোলের মধ্যে রোলার চালায় যারা কাজে সহকারে আছে রোজার ভাই রোডের মধ্যে কিন্তুকে রোদের মধ্যে ডিউটি পালন করে আমাদের কিন্তু বসে থাকার দিন নাই ভাই আমাদের বসে থাকার সময় নাই চাকরি হলেও নাই না হলেও নাই আমরা রোদে পরে মানুষ রোদে পানিতে আমরা মানুষ হয়েছি তাতে আমাদের কষ্ট সহ্য করতে হবে কষ্ট করলে সফলতা আসবে আমি দেখতে পাচ্ছি আমাদের সফলতা আমরা ডান প্রান্তে বিজয় আমাদের অনিবার্য যদি আমরা ধৈর্য সহকারে একাধিক কাজ মিলে এক কাতারে দাঁড়িয়ে থাকতে পারি এর সব আমরা পারবো আমরা যেহেতু আজকে দিকে ঠিক আছে ওই লাইটটা দরকার ভাই
এই যে আমাদের জিয়া ভাই কিছু বলেন। ওই লোকের সামনে যা বলতে হবে না হইছে। নিজের অধিকার নিজে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, গতকাল আমরা অবস্থান নেওয়ার পর এলজিইডির ভিতরে দপ্তরের ভিতরে অবস্থান নেওয়ার পর এডিশনাল চিফ স্যার আমাদেরকে এক পর্যায়ে হুমকি সুলভ বক্তব্য দেওয়ার পরে আমরা অফিস সময় শেষ হওয়ার পরে আমরা অফিস থেকে বের হয়ে যাই এবং আমাদের আন্দোলন অব্যাহত রাখি। ধারাবাহিকতায় আজকে আমরা এলজিইডির সামনে অবস্থান নেই, দুই গেট অবরুদ্ধ করি। এলজিইডির সামনে দুই গেট অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের এই ধারাবাহিকতা চলবে, আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন হাতে না পাইছি। ততক্ষণ পর্যন্ত আপনারা যারা আসেননি, আসতে পারেননি কোনো কারণবশত, যারা এখনো আসেননি আমাদের আন্দোলনে, তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো, তাদেরকে অনুরোধ করব, আমরা কষ্ট করতেছি, আমরা আপনারই ভাই, আমরা কষ্ট করতেছি, আপনারাও আসেন, আমাদের সাথে সহযোগিতা করেন, আমাদের দাবি আদায় দ্রুত আদায় আন্দোলন আদায় করা সম্ভব হবে। আমি আমাদেরকে ব্যক্তিগতভাবে এবং এলজিইডি ঐক্য পরিষদের পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা এলজিইডির সামনে আসুন, আন্দোলনে যোগ দিন, আপনারা আমাদের সাথে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমরা সহযোগিতা করুন, দপ্তরটা ঘোষণা করে আমরা আন্দোলন চালিয়ে যাই ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার উদ্দেশ্যে পরিস্থিতি সেগুলো বলেন। আমরা এখানে আজকে দ্বিতীয় দিনের মধ্যে অবস্থান গ্রহণ করেছি। আমরা দুই গেটে এলজিইডির দুই মূল সড়কে তালাবদ্ধ করেছি। আমরা কোনো অফিসারকে আজকে ভিতরে ঢুকতে দিই নাই। আমাদের একটাই দাবি, আমাদের চিফ স্যার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান স্যার 7,500 লোকের ভিতরে 3,000 লোককে চাকরি দিয়েছে, আর বাদবাকি সৈন্য পদ সাপেক্ষে নিয়োগ দেওয়ার কথা। বর্তমানে আমাদের 6,000 পোস্ট সৈন্য রয়েছে, তারপরও বর্তমান চিফ ইঞ্জিনিয়ার স্যার আমাদেরকে চাকরি না দিয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যম দিয়া নতুন চাকরি নেওয়ার টাল বানা শুরু করেছে। আমরা তাই আজকে এখানে অবস্থান ধর্মঘট করছি। আমাদের এই অবস্থান আমরণ অনশন, আমরা মরে যাব, চাকরির প্রজ্ঞাপন না নিয়ে আমরা এখান থেকে যাব না। কাজে যে যেখানে আছেন, আমাদের লাইভ প্রোগ্রাম বা মিডিয়ার মাধ্যমে যে যেখানে শুনছেন, আপনারা বাইরে না থেকে আমরা এলজিইডি হেড অফিসের মূল ফটকে চলে আসুন, আমরা আমাদের দাবি আদায় করে আমরা বিজয় অর্জন করে এখান থেকে যাব। আমাদের বিজয় অনিবার্য, আমরা এখানে সত্যতার সহিত আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলন যতদিন প্রজ্ঞাপন না হয়, কাগজ কলম আমরা হাতে না পাই, ততদিন আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বলবেন সামনে যায় বসে।
আপনার কাজ আপনি করেন। আমাদের যারা কেসে জড়িত আছেন জেলা পর্যায়ে যেসব সভাপতি সেক্রেটারি এবং যারা জেলায় জেলায় এখনও অবস্থান করছেন, আমি ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি, আপনারা আর জেলায় বসে না থাকে আপনারা এক্ষুনি গাড়িতে চলে ঢাকা চলে আসে, কারণ আপনাদের চাকরি যদি আপনারা আদায় করে না নিতে পারেন আমাদের কিছু করার নাই। আমাদের কোনো কেন্দ্রের কোনো সভাপতি কোনো সাধারণ সম্পাদক বা কোনো নেতৃবৃন্দ দায়ী থাকবে না। আমরা কর্মসূচি আপনাদের কথায় দিয়েছি কিন্তু আপনারা কর্মসূচিতে সফল আসেন নাই। যদি আপনাদের চাকরি নেওয়ার জন্য আপনারই আশা লাগবে, তাই আমি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আপনারা অতি তাড়াতাড়ি ঢাকা হেডকোয়ার্টারে চলে আসেন আপনাদের দাবি আদায় করার জন্য। আশা করি আপনাদের সবাই একত্রিত হয়ে ঢাকায় আসেন, আমাদের দাবি ইনশাল্লাহ পূরণ হবে, কারণ আমাদের কর্তৃপক্ষ আমাদের দাবি মানিয়ে নেবে। যদি আপনারা ঢাকায় বসে আপনারা যদি শশা ডিস্ট্রিক্টে বসে থাকে আমাদের দাবি কিন্তু আসলে আদায় করা হবে না। এর জন্য দায়ী আজ আমার এলজিডি কর্মচারী ঐক্য পরিষদের কোনো নেতৃবৃন্দ নেবে না, এর দায়ী থাকবেন কিন্তু আপনারাই। তবে অতি বিলম্ব না করে আপনারা এক্ষুনি ঢাকা চলে আসেন। আমরা এলজিডি অবরুদ্ধ করেছি, আমরা ততক্ষণ পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় থাকব, রাখবো এলজিডিকে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। আমাদের দাবি একটাই, চাকরি আত্মীয়করণ নিয়মিতকরণ। ভাই কিছু বলেন না, একটা ২০১৩ সালে আমার মামলা থেকে ৮০ জনের ভিতর ৪২ জনের চাকরি হয়েছে, বাদ বাকি একই রাষ্ট্র একই আইন কিন্তু আমাদের হয়নি। আমরা দীর্ঘ এইরকম আমরা প্রায় ১০ বার থেকে ১৫ বার এরকম আন্দোলন করেছি, সারা মিত্র আশ্বাস দিতে 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 এখন তারা হাতে সার্কুলারের বিনিময়ে নিয়োগ দিচ্ছে, বাণিজ্য করতে চাই। এখন এখন আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, আমরা এক দফা এক দাবি চাকরি চাই, এবং আমাদের দাবি কিন্তু আমাদের দাবি আমরা রায় প্রাপ্ত। ২০১০ সালে আমরা রায় পাইছি, ২০১৩ সালে আমাদের মামলা থেকে ৫০% দিতে ৫০% দিই নাই, এবং তারা একের পর এক একের পর এক আমাদের হাতে বিষয়টা লেন্ডি করতে, তারা এখন সার্কুলার বিনিময় নিয়োগ দেবে একই রাষ্ট্রের আইনে। এর আগে আমরা বছরের সময় আইছিলাম এবং তাই বলে আমাদের এখান থেকে বিদায় করি, লিখিত এবং লিখিত এটা আশ্বাস দেয়, বাট কিন্তু আর কোনো উত্তর নেই নাই দীর্ঘ এই ৮ বছর এক একজন ব্যক্তি যারা রাজস্ব হয়েছে তারা ১০-২০-৩০ লক্ষ টাকা পায়, কিন্তু বাট আমরা ওই মাস্টার হলে ২২ দিন বা ২০ দিন করে বেতন পাই, এই বেতন দিয়ে আমরা চলবো কীভাবে? এই জন্য আমাদের একটাই দাবি,
মাননীয় ত্রিপিনিনা স্যারের কাছে আধার তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট এই সমস্যার সমাধানটা অতি গুরুত্ব জারো করে আল্লাহ ধন্যবাদ বলেন কিছু বলেন আপনি চাকরি গেলে আগো লাগবে আমি সব চাকরি পারমিট হয়নি ধরনের শব্দ সবাই নতুন আমি 93 সালে এখানে ঢুকছি মাস্টার রুমে 93 সাল থেকে ইলেকট্রনিক চাকরি করছি 27 বছর হয়ে যাচ্ছে এই দিক থেকে আমি সেই আমার এখন তো নিকো চাকরি পারমিট হলো না খালি আশ্বাস দেয় আমরা আছি আশ্বাস দেয় যে আমার চাকরি দিয়ে দিচ্ছি চাকরি দেয় না বিভিন্ন তাল ভাবনা করে অর্ধেক চাকরি ভাবনাতে অর্ধেক লোকের চাকরি আছে অর্ধেক লোকের চাকরি হয়নি তারপরও তাল ভাবনা করে এখন চাকরি নিয়োগ দিয়ে দিয়ে চাকরি নিচ্ছে আবার সার্কুলার দিয়ে দিয়ে হ্যাঁ সার্কুলার দিয়ে চাকরি নিচ্ছে আমাদের চাকরিটা কি দেবে না চাকরি হবে না তাই অযোগ্য পিরামি করছে টিফিন দিনার অ্যাডিশনাল হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় পাওয়ার যোগ্য তারপরও আমাদের চাকরি দিচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই কিছু বলেন আমাদের হাইকোর্ট সুপ্রিম সব বন্ধ রায় করা এবং একই রায়ের আলোকে কেউ চাকরি দিয়েছে কেউ দেয় আমরা যে 20 বছর বন্ধ চাকরি করতে রোদ গাম পায়ে ফেলে আমরা কত খাদ্য এলজির উন্নয়নমূলক কাজ করতে আছি তারপরে শিক্ষার আমাদের তাল ভাড়া চাকরি তাল ভাড়া করতে আছে আমাদের চাকরি দিতে আসে না এই আমাদের মূল দাবি আমরা এই দাবি নিয়ে আসছি আমাদের দাবি যতদূর পূরণ হবে ততদূর আন্দোলন চলবে রক্ত বন্যা লাগে বইয়ে যাবে কোনো আপনাদের দাবি কি আমাদের দাবি চাকরি জাতীয় করুন আমরা মাস্টুরি আমরা খাটতে আছি দীর্ঘদিন ধরে আমাদের বাচ্চা বাচ্চা বৌমাইলি আমরা খুব অসহায়ের মধ্যে আমরা আছি আর আমাদের বাচ্চা বাচ্চাদের আমরা বলতে পারি না যে আমরা চাকরি করি এলজিবিতে আর আমাদের অন্যান্য ছাড়ার আমাদের চোখে দায় বোঝায় আমরা একটা মুরগি বাচ্চার মতো আমাদের মনে এক দেশে দুই আন চলতে পারে না একই রায় আলোকে চাকরি দিচ্ছে কেউ রেখে দেবে একই রায় আমাদের হাইকোর্ট কিন্তু সব আইন মন্ত্রী সব আমাদের দেওয়া তারপরও তাদের আমার আমরা জাতিকরণ করতে আছে এই আমাদের মূল কথা জয় বাংলা জয় বঙ্গ আসেন আচ্ছা থাকেন ভাই কিছু বলেন কেন আসছেন আপনারা এখানে হবে না 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 হব
বিভিন্ন তালবাহানা করে করে দিয়ে দিচ্ছি, অঙ্গীকরণ হচ্ছে, দেওয়া হবে, আপনারা শান্ত থাকুন, গ্যাপ মানে ভ্যাকেন্সি খালি হলে, পদবি খালি হলে দেওয়া হবে, ইত্যাদি কথা বলে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এতদিন যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে কাজ করে আমরা অভিজ্ঞ, সেই অভিজ্ঞ লোকদেরকে চাকরিতে নিয়োগ না করে নতুনভাবে সার্কুলার দিয়ে তারা লোক নিয়োগ করছে, নিয়োগ বাণিজ্য করছে। আমরা অত্যন্ত পরিতাপের সাথে সারা দেশবাসীকে জানাচ্ছি, সারা প্রধানমন্ত্রীকে জানাচ্ছি, যারা আমাদের উচ্চতর কর্তৃপক্ষ আছেন সবাইকে আমরা জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, মানবিক আবেদন জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের রিজিকের দাবি, এটা আমাদের বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকার দাবি। আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে যাতে বাঁচতে পারি, ছেলেমেয়ে লেখাপড়া করাতে পারি, আমরা আমাদের সেই চাকরির নিশ্চয়তা চাচ্ছি, আর কোনো দাবি নয়, শুধু চাকরির নিশ্চয়তা চাই। আজকে আমরা যদি জোরে কথা বলি, কালকে আমাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এই ধরনের তালবাহানা, এই ধরনের পাইতারি, এই ধরনের চোখ রাঙানো হয় আমাদের উপর এই অত্যাচার অবিচার যাতে না হয়, আমরা যাতে চাকরির নিশ্চয়তা পাই, আমাদের সেই মানবিক অধিকার, আমাদের সেই মৌলিক অধিকারটুকু যাতে আমরা অর্জন করতে পারি, আমাদের জন্য আজকের এই সমাবেশ শুধু সেই উদ্দেশ্যেই। কোনো বিচ্ছিন্নতাবাদী নয়, কোনো উচ্ছৃঙ্খলতা নয়, শান্তিপূর্ণ সমাবেশ, এবং এটা মানবিক দাবি। সেই দাবির প্রতি সবার সমর্থন কামনা করে, সবার দৃষ্টি আকর্ষণ করে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার সহকর্মী আরও ভাইয়েরা আছেন, তারা কথা বলবেন। ধন্যবাদ সবাইকে।